আমরা এদের বিএনপিতে পাত্তা দেওয়ার কিছু নেই। তারা শুরু করেছিল পদযাত্রা, পথ হারিয়ে এখন শুরু হয়েছে পতন যাত্রা। সরকারের পতন ভুয়া, ভুয়া কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ভুয়া, 54 দল, 54 দল, 27 দফা, 14 দফা ভুয়া। বিএনপি দাবি, এ ভুয়া দাবির সঙ্গে মানুষ আছে? কেউ আছে? জনগণ নাই। আছে তাদের নেতা কর্মী, নেতা কর্মীও কমে যাচ্ছে। এখন দেখেন বিএনপির মিছিলের দিকে তাকাবেন, তাকালে দেখবেন মিছিলের প্রস্থ বড়, দৈর্ঘ্য কমে গেছে। মানে সব নেতারা এখন প্রস্থে দাঁড়িয়েছে লম্বা, আর পেছনে কর্মীরা নেই, কর্মী কমে গেছে। খারাপ দিন, আন্দোলনের জোয়ার, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে আন্দোলনের জোয়ার তলিয়ে যাবে, সেই দিকে যাচ্ছে আজকে দেশ। ভুলে যাবে মানুষ এখন, আবারও বলে কি গণ অভ্যুত্থান, গণ আন্দোলনই করতে পারলেন না, গণ অভ্যুত্থান করবেন কোন বছর, এই বছর না ওই বছর? মানুষ বাঁচে কয় বছর? হ্যাঁ, মানুষ বাঁচে কয় বছর? ঈদের পরে রোজার ঈদ না করবার তোর ঈদের পরে? এখন বলবে কি জানেন, আগামী নির্বাচনের পর। তারা যদি নির্বাচনে না আসে তাহলে আন্দোলনের ডাক দেবে নির্বাচনের পর। নির্বাচনে যদি পরাজিত হয় তাহলেও ডাক দেবে নির্বাচনের পর আন্দোলন। এত সোজা নয়, বাংলাদেশে আন্দোলন গণ অভ্যুত্থান রঙিন খোয়া দেখতে পারে, এই স্বপ্ন, এ দিবা স্বপ্ন কোনোদিনও ইনশাল্লাহ সফল হবে না।